নমস্কার আপনারা দেখছেন টিআই বাংলা আমি সৌমি বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইনস চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি এক আক্রোর কাজু বাদাম বিক্রেতা বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের 15 নম্বর ওয়ার্ড এলাকা নগদ 36 লক্ষ টাকা সহ দুর্গাপুর স্টেশনে গ্রেপ্তার হলো এক ব্যক্তি চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি পাঁচ দিনের সিবিআই হেফাজত এবার বর্ধমান সানমার্গের কোঅপারেটিভ চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি সিবিআই শুক্রবার গ্রেপ্তার করেছে রাজুকে তার নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা সিবিআই সূত্রে খবর রাজু সাহানির ফ্ল্যাট থেকে নগদ টাকা কোটি কোটি টাকার সম্পত্তির নথি উদ্ধারের পাশাপাশি থাইল্যান্ডের একটি ব্যাংক অ্যাকাউন্টেরও খোঁজ পাওয়া গেছে আজ আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তুলে পাঁচ দিনের জেল হেফাজতে নিয়েছে পুলিশ রাজু সাহেব বন্ধু আমরা করেছি সিবিআই তরফ থেকে সাত দিনের রিমান্ড চেয়েছিল কোর্ট সেটাও রিজেক্ট করেছে আমাদের বেল পিটিশনও রিজেক্ট করে দিয়ে সিবিআইকে পাঁচ দিনের জন্য রিমান্ড অ্যালাউ করে এটা হচ্ছে আজকের রায় এবার বল কি কি ওর কাছে হিসেবে 80 লক্ষ টাকা বা এগুলো সিবিআই করছে কিন্তু কোনোটাই উনি বলুন এটা সিবিআই কোথায় বলছে জানি না কিন্তু কোর্টে কোনো সিজার লিস্ট সেই মর্মে আজকে কোর্টে প্লেস করেনি 80 লক্ষ টাকা যে পাওয়া গেল এটা কি বলবেন ব্যাপারটা কি থাকতে পারে যদি পেয়ে গিয়ে থাকে একটা যৌথ ফ্যামিলি যেখানে 15-16 জন হচ্ছে বড় বড় ব্যবসায়ী ছোটখাটো না যাদের এক একজনেরই কয়েক কোটি টাকার বিজনেস তো সেই বাড়িতে 70 লক্ষ টাকা কোনো টাকা তো এই রাজু সাহানি কার কাস্টডি থেকে পেয়েছে জয়েন্ট ফ্যামিলিতে সেটা যে আমার ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছে আমি সেটা বলছি না আমার ক্লায়েন্ট কার কাছ থেকে পেয়েছে সেটাই তো জানি না এই দিকে এটা ধরছে অন্য কাউকে নাকি অন্য কাউকে কেন আমার ক্লায়েন্টকে ধরছে অ্যাজ বিকজ সে একটা বড় ইমেজ আলা ব্যক্তিত্ব সে একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এক আক্রোট কাজু বাদাম বিক্রেতা বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের 15 নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে দুর্গাপুরে 15 নম্বর ওয়ার্ড এলাকা থেকে অসম খান নামে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশ পেশায় আখরোট কাজু বাদাম সহ বেশ কিছু জামা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এলাকার কাবুলিওয়ালার নামে পরিচিত ওই বৃদ্ধ মহিষ কাপুর প্লট এলাকায় একটি বাড়িতে থাকত অসম খান পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে বডি পেয়েছি ইনজোর্ড অবস্থায় মাথায় হেড ইঞ্জুরি ছিল হসপিটালে পাঠিয়েছি এটা আমরা মনে করছি যে মার্ডার হয়েছে এবং এটা দেখছি আমরা এখন তদন্ত চলছে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না তাই তো আপনারা তদন্ত করে ফেলেছেন তদন্তটা আমাদের করতে দিন কতক্ষণ আগে বর্ডার পেয়ে গেছে না আমি এগুলো বলতে পারবো না ইনভেস্টিগেশন চলছে ইএমএ পাঠানো হয়েছে আমরা দেখছি নাম কি হাসিম খান আপনারা যদি 51 বছর বয়স কোথাকার দেখছি আমরা ডিটেলসটাতে এখনো বলা যাবে না ওনার তো এখানে কেউ আত্মীয় স্বজন এই মুহূর্তে কেউ নেই এবার নগদ 36 লক্ষ টাকা সহ দুর্গাপুর স্টেশনে গ্রেপ্তার হলো এক ব্যক্তি আজ শনিবার ধৃতকে আদালতে তুলে পাঁচ দিনে পুলিশি হেফাজতে আবেদন জানিয়েছে পুলিশ মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই মেলে দুর্গাপুর রেল স্টেশনে নেমে 36 লক্ষ নগদ টাকা সহ রেল পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মূলচাঁদ প্রসাদ নামের এক ব্যক্তি ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করতে বেরিয়ে আসে এই টাকা কোথা থেকে কী উদ্দেশ্যে এই টাকা আনা হয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ ফ
ফজবেকে সম্মান প্রদর্শন অনুষ্ঠান হয়ে গেল আসানসোলের একটি ক্লাবের সভাগৃহে। রাজ্যোত্তর আইন মন্ত্রী মলয় ঘটক সহ অনেকে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। শনিবার ফজবেকের সম্মান প্রদর্শন অনুষ্ঠান হয়ে গেল আসানসোলের একটি হোটেলে। সভাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, সংস্থার অন্যতম কর্মকর্তা শচীন রায় সহ অনেকে। এদিন আসানসোলে বেশ কয়েকজন কৃতী ছাত্রছাত্রী ও খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয়। আমাদের এই অঞ্চলে দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চল রেখা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই যে অঞ্চল এই অঞ্চলকে নিয়ে গঠিত হয়েছিল ফজবেগী নৌকা জেলাকে নিয়ে আমাদের খেয়াল আছে। এখন 11 কারণ আমাদের রাজ্যে যে কটা জেলা আছে দেখবেন শিল্পাঞ্চলে ঘুরে উঠছে মাত্র কয়েকটা জায়গা। একটা জায়গা অবশ্যই হলদিয়া, খড়গপুর, দুর্গাপুর, আসানসোল। মানকরে ক্যাম্পপুরে মুদিখানা দোকানে দুষ্কৃতী হামলা, মাথায় পিস্তল ঠেকে লুট 30,000 টাকা, এলাকায় চাঞ্চল্য। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের মানকর ক্যাম্প মোড়ে শুক্রবার রাত 10টা নাগাদ একটি মুদিখানা দোকানে দুঃসাহসিক দেহাকার্তির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাথায় পিস্তল ঠেকিয়ে কয়েকজন দুষ্কৃতী দোকানে থাকা নগদ 30,000 টাকা নিয়ে বোমা ফাটাতে ফাটাতে এলাকা ছেড়ে পালায়। জনবহুল এলাকায় এই ডাকাতি ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা, অপরাধীরা ধরা পড়বে বলে জানায় পুলিশ। তখন 10-15 বাজে, তখন আমরা টাকা পয়সা ঢুকাচ্ছি, এ করছি বা জিনিসপত্র করবো, তখনই এরকম চারজন ঢুকে গেল পুরো মুখ ঢাকা অবস্থায়, হাতে বন্দুক ছিল। ওই অবস্থাতেই ওরা সবাইকে বার করে দিল দোকান থেকে, আর আমাকে বললো যেখানে যা আছে সব বার কর। বলতে বলতে ওরা নিজেরাই যেখানে যা আছে সব ভরছে, ব্যাগে ভরছে, ভরতে ভরতে লাস্টে যখন আমার পকেটে যেরকম এরকম টাকা থাকে, পকেটে যত টাকা ছিল 22,000 টাকা সেটাও নিয়ে নেবে, আর এই পকেট খুঁজছে এই পকেট খুঁজছে, যখন না পেয়েছে লাস্টে তখন বলছে হ্যাঁ একে গুলি করে দে তাহলে হয়ে, হিন্দিতেই বলছে সব। ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে বাড়ছিল অজয় নদীর জলস্তর। শনিবার ভোরে জলের স্রোতে ভেসে গেল পশ্চিম বর্ধমান ও বীরভূম যোগাযোগকারী অস্থায়ী সেতুটি। দুর্ভোগে দুই পাড়ের সাধারণ মানুষ। জলের তরে ভেসে গেল অজয় নদীর অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগ, দুর্ভোগে নিত্যদিনে যাতায়াতকারী মানুষজন থেকে স্কুল ও কলেজ পড়ুয়ারা। ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের জেরে অজয়ের জলের স্তরে বাড়ে কয়েকদিন ধরেই। শুক্রবার রাতে জলের স্তর আরও বাড়তে থাকে, শনিবার ভোর রাতে ভেসে যায় অস্থায়ী সেতুটি। ফেরি চলাচলের দিকে তাকিয়ে এখন দুই জেলার যাতায়াতকারীরা। বেরোতে পারছে না বলেই তাই এখানে হাট বসছে, রাস্তা ভেঙে গেছে, এখন অন্যটা ভেঙে গেছে, এইদিকে পারাপার বন্ধ। এখন আমার বলা হয়েছে না যতদিন না ঘাট হয়ে যায়। কম্পিউটার সেন্টার এই বান হচ্ছে, যাবো কী করে, বেরোনো যাবে না, ভাঙলো আজকে রাতে ভেঙেছে, যেতে পারবো না আজকে। নৌকা চালু হয়নি, কইলে ভাড়া হবে। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখাবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।